মর্নিং ফ্রম গুয়াহাটি। কালকে ছিল নবমীর রাত, অষ্টমী রাত্রিবেলা কলকাতার জমজমাটি থেকে বেরিয়ে পড়ে নবমীর দিনকে গোটা দিন জার্নি করে আমরা রাত্রিবেলা পৌঁছেছিলাম গুয়াহাটি স্টেশনে। গুয়াহাটি স্টেশনের কাছেই পল্টন বাজারে একটা হোটেল নিয়েছিলাম রাত কাটানোর মতো। আর ভোর হতে না হতেই পল্টন বাজারের চিৎকার চেঁচামেচির মধ্যে আমার ঘুম ভেঙে গেছে। তো সকাল সকালই বেরিয়ে পড়েছি আমি একটুখানি হেঁটে গুয়াহাটি শহরটাকে, এই এক দু ঘন্টা সময়ের মধ্যে কতখানি ঘুরে দেখা যায়। একটা জায়গা আমি দেখলাম, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার। এটা পল্টন বাজার থেকে 1.5 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই। বাপরে, এখানে পাখিগুলো কী চিৎকার করছে! ক্যামেরায় দেখে বুঝতে পারছো না, কিন্তু জাস্ট এখানে ভরে ভরে বাদুর। মানে এক একটা গাছে কম করে 50-60 খানা করে বাদুর আছে। আর কীরকম গন্ধ! বাপরে 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 বাপ! বেরোই এখান থেকে। নদীর ধারেটা যাওয়া যায় কি না, হয়তো ওখান থেকে ভিউটা একটু ভালো পাবো। এখানে এই বাদুরের চিৎকার চেঁচামেচি আর গন্ধর মতো থাকা যাচ্ছে না। সময় আমাদের গাড়ি আসবে, তার আগে আমাদের কামাখ্যা মন্দির চত্বরটা ঘুরে দেখে নিতে হবে। এখন বাজে 6:30। জেনারেলি যখন আমি বাইরে ঘুরতে বেরোই তখন আমার টার্গেট থাকে 20,000 steps পার ডে। তো এখন আমি মর্নিং ওয়াকটা করেই রিটার্ন করছি হোটেলের দিকে। কেএফসির সামনে ড্রাইভার আছে, আমি তোকে নাম্বারটা দিচ্ছি, নোট করে নে।
সেভেন সিস্টার ওয়াটারফলে আছে কিন্তু জল শুকিয়ে গেছে জল নেই জায়গাটা কিন্তু ভালো সেভেন সিস্টার্স না দেখতে পেলেও ভালো হবে জায়গাটা খুব সুন্দর தெய்வம் பின் வெள்ளமே திருவருள் தோற்றமே மெய்மனதானந்தமே செய்யனின் சம்பாதம் சேவிக்கையுவேளை ஐயானின் அடிபணிந்தேன் செய்யனின் சம்பாதம் சேவிக்கையுவேளை ஐயானின் அடிபணிந்தேன் சொந்தம் ஊனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணி வேறோயா குந்தி கமலமாம் பூமாலை கோத்து நின் பொற்பதம் பிடித்து கொள்வேன் குந்தி கமலமாம் பூமாலை கோத்து நின் பொற்பதம் பிடித்து கொள்வேன் আমরা এখন ডকিতে বোটিং করছি দেখো আমাদের পিছনে সানসেট হচ্ছে ডকিকে এখানে বোটিং করে একটা আইল্যান্ড মতো জায়গায় নিয়ে আসা হয় এই যে আইল্যান্ড মতো জায়গাটা এখানে উইন্টারের সময় মানে নভেম্বর ডিসেম্বরে বলছে এখানটা পুরো ভোরে ক্যাম্পিং করে পুরো ক্যাম্পিং সাইট এবং তখন জলটাও পুরো ক্রিস্টাল ক্লিয়ার উইন্টারের টাইমে যখন বৃষ্টির টার্বুলেন্সটা থাকবে না তখন ভালো ক্লিয়ার থাকবে জলটা ডকি সন্ধ্যেবেলা সানসেট হয়ে গেছে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হ্যাঙ্গিং ব্রিজ এইদিকে মধুরিমা বসে বসে মিষ্টান্ন দুধ খাচ্ছে ভালো হয়েছে